আমাদের আজকের আলোচনায় থাকছে উচ্চ মাধ্যমিক 2022 পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রবন্ধ রচনার গুরুত্বপূর্ণ অংশ শঙ্খ ঘোষ নিয়ে বিস্তারিত আলোচনা পর্ব আজকের এই ভিডিওয়। আমরা সরাসরি চলে যাব রচনাটিতে। রচনাটিতে যাওয়ার আগে একটা কোটেশন দিয়ে এখানে রচনাটা শুরু হবে। প্রথম, হে বীর সন্তান সংগ্রামে ঘেসিলে তুমি, জগতে দিতে মুক্তিদান, মরুর করুণ দুর্গ হতে দুস্তর শৈলের বক্ষে প্রস্তরের পৃষ্ঠায় পৃষ্ঠায় বিজন আখ্যান লিপি লিখে দিলে পল্লব অক্ষরে। এই কোটেশনটা দিয়ে শঙ্খ ঘোষের রচনাটা শুরু হবে। ভূমিকা লেখা হবে, বাঙালি সংস্কৃতি বরাবরই সৃজনশীল, শিল্পী সত্তার সমাদর করে এসেছে, তাই স্বাভাবিকভাবেই বাঙালি সংস্কৃতির ডালি থেকে কাব্য কিংবা সাহিত্য চর্চা বাদ পড়বে এমনটা ভাবাই যায় না। বাঙালি সমাজে প্রতিটি যুগে এমন অসংখ্য উল্লেখযোগ্য কবি এবং সাহিত্যিকরা বাংলা কাব্য ও সাহিত্য জগতে অসামান্য অবদান রেখে গিয়েছেন, কিন্তু বাঙালির কাব্য কিংবা সাহিত্য চর্চা যে রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ দাশের সাথে শেষ হয়ে যায়নি সে কোথাও আজকের এই উত্তর। আধুনিক যুগে বারবার বিভিন্ন সাহিত্যিক কিংবা কবিরা প্রমাণ করে দিয়েছেন, উত্তরাধুনিক কালের সেই সকল উল্লেখযোগ্য বাঙালি কবি সাহিত্যিকদের মধ্যে অন্যতম ছিলেন কবি শঙ্খ ঘোষ। জন্ম ও প্রাথমিক জীবন, কোটেশন এখানে আসবে একটা, নির্বিকার সদাসুচি তুমি গঙ্গা জল, নীলকণ্ঠ করেছেন পৃথিবীরে নির্বিষ, আর তুমি তুমি তারে করেছ নির্মল। এই কোটেশনটা দিয়ে জন্ম ও প্রাথমিক জীবনের পয়েন্টটা শুরু হবে। শঙ্খ ঘোষ নামটি কবির আসল নাম নয়, তার পোশাকি পিতৃদত্ত নামটি হল চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষ নামটি ছিল তার ডাক নাম। সাহিত্যিক এবং কবি জীবনে এই নামেই তিনি খ্যাতি লাভ করেছেন। কবি শঙ্খ ঘোষের জন্ম 1932 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে অধুনা বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ববঙ্গের চাঁদপুর গ্রামে জেলায়। তবে বংশানুক্রমিকভাবে তার পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের বরিশাল জেলার বানারীপাড়া গ্রামে। এর পরের পয়েন্টে আসবে শিক্ষা জীবন। শঙ্খ ঘোষের শিক্ষা জীবন শুরু হয়েছিল ছেলেবেলায় বাংলাদেশের পাবনা চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ নামক বিদ্যালয়ে। এই বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এরপর কলকাতায় এসে তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। 1951 সালে প্রেসিডেন্সি কলেজে থেকে বাংলায় কলা বিভাগে সসম্মানে তিনি স্নাতক স্তরে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার উদ্দেশ্যে শঙ্খ ঘোষ ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এরপরের পয়েন্টে আসবে কর্মজীবনে শঙ্খ ঘোষ। এখানে একটা কোটেশন দিয়ে শুরু হবে, এসো বন্ধু এসো বীর শক্তি দাও চিত্তে, জগতের কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে। এখানে লেখা হবে, পিতার মতন শঙ্খ ঘোষ তার কর্মজীবনে শুরু করেন শিক্ষকতার মাধ্যমে। সমগ্র কর্মজীবনে তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। এছাড়াও তিনি দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য অধ্যাপনা করেছেন দীর্ঘকাল। 1960 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের রাইটার্স ওয়ার্কশপে তিনি অংশগ্রহণ করেছেন। তাছাড়া শিক্ষকতা করেছেন সিমলা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ এবং আরও বিভিন্ন সনাতন ও প্রতিষ্ঠানে। অবশেষে 1992 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শঙ্খ ঘোষ তার শিক্ষকতা জীবন সমাপ্ত করেন। সাহিত্য চর্চা পরের পয়েন্টে থাকবে, এখানে একটা কোটেশন থাকবে, ও গো মানবীর বন্ধু আজি এ কাব্য অর্ঘ্যলয়ে, শ্যামের বাঁশির তানে মুগ্ধ কবি আমি অর্পিলাম তোমার প্রণামি। শঙ্খ ঘোষের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হল তার কাব্য ও সাহিত্য চর্চা। বাংলা কবিতার জগতে তার অবদান অপরিসীম। তার রচিত বাবরের প্রার্থনা মুখ ঢেকে চায় বিজ্ঞাপনে, গান্ধর্ব কবিতাগুচ্ছ ইত্যাদি কাব্যগ্রন্থগুলি বাঙালি কবিতা প্রেমীদের মনের অন্তর্মহলে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। এছাড়াও নিহিত পাতাল ছায়া তুমি তো তেমন গৌরী নও, জলই পাশানো হয়ে আছে বহুল দেবতা বহু স্বর, বন্ধুরা মাতি তর যায় প্রভৃতি কাব্যগ্রন্থগুলি স্বতন্ত্রের দাবি রাখে। কবি ও সাহিত্যিকদের পাশাপাশি একজন প্রাবন্ধিক হিসাবে তার প্রতিভার বিকাশ ঘটেছিল। শঙ্খ ঘোষের লিখিত উর্বশীর হাসি, শব্দ আর সত্য ইত্যাদি প্রবন্ধগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে তার রচিত ওকাম্পোর রবীন্দ্রনাথ একটি বিশেষ গুরুত্বপূর্ণ গবেষণামূলক গ্রন্থ। আমাদের পরপয়েন্টে আসবে রাজনৈতিক দর্শন। শঙ্খ ঘোষ রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে কোনোদিনই সুবিধাবাদী দলভুক্ত ছিলেন না। তার কলম যেমন রাজনৈতিক মানবপ্রেমের স্তুতি করেছেন,
তেমনি মুখর হয়েছে কখনো সুবিধাবাদী, কখনো জনবিরোধী রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে। তার সাহিত্যের সাধনা থেকে শুরু করে সমগ্র জীবনযাপনের মধ্যে বারবার প্রকাশ পেয়েছে সচেতন রাজনৈতিক সত্তা। প্রসঙ্গত, শঙ্খ ঘোষের রচিত লাইনে ছিলাম বাবা রাজনৈতিক কাব্যগ্রন্থটি উল্লেখযোগ্য উল্লেখ করা যায়। এই কাব্যগ্রন্থকে কবি অলঙ্কৃত করেছিলেন বিস্ফোরক সব রাজনৈতিক কবিতা দ্বারা। অন্যদিকে জীবনের অন্তিম পর্বে পৌঁছে সমকালের রাজনৈতিক সচেতনতা থেকে তিনি বিচ্যুত হননি। 2019 সালে ভারতের কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে তিনি নিজের মত করে প্রতিবাদ জানিয়েছিলেন। বর্তমান সভ্যতায় জটিল পরিস্থিতিতে কবির উক্তি, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। পরের পয়েন্টে নাম আসবে প্রাপ্ত সম্মান ও পুরস্কার সমূহ। সসম্মান এবং পুরস্কার যে বিষয়টি থাকবে এখানে, অপূর্ব সৃষ্টিগুলির জন্য তিনি সমগ্র জীবনে অসংখ্য পুরস্কার লাভ করেছেন। 1977 সালে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য তিনি লাভ করেছেন বিখ্যাত সাহিত্য একাডেমি পুরস্কার। 1989 খ্রিস্টাব্দে ধুম লেগেছে হৃদয় কমলে কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। 1999 সালে রক্ত কল্যাণ শীর্ষক একটি অনুবাদের জন্য আবার তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। ওই একই বছরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম পুরস্কারে সসম্মানিত করেন। 2011 সালে ভারত সরকার তাকে ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করে। আবার 2016 সাল নাগাদ তিনি লাভ করেন সনাতন জ্ঞানপীঠ পুরস্কার। এর শেষ পয়েন্টে থাকবে উপসংহার। লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, এই কোটেশনটা দিয়ে শুরু হবে উপসংহারের পয়েন্ট। 2021 সালে করোনা মহামারী বাঙালির হৃদয় থেকে ছিনিয়ে নিয়ে গেছে শঙ্খ ঘোষের মতন প্রবাদ প্রতিম প্রতিভাকেও। এই বছরই এপ্রিল মাসের শুরুতে সর্দি কাশির কারণে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে, কিন্তু এপ্রিল মাসে 21 তারিখে করোনার সঙ্গে নিরন্তর যুদ্ধে কবি শঙ্খ ঘোষের পরাজয় ঘটে। কিন্তু মৃত্যুতে কবি শঙ্খ ঘোষের মতন প্রতিভার সমাপ্তি ঘটে না। সমগ্র জীবন দিয়ে তিনি যে অমর সৃষ্টিগুলি রচনা করে গিয়েছেন সেগুলি চিরকাল তাকে বাঙালি পাঠকের হৃদয়ে অমর করে রাখবে। জয় গোস্বামী বলেছেন, এক মহাবটবৃক্ষের পতন হলো, তিনি ছিলেন জাতির বিবেক। আমাদের আজকের আলোচনায় ছিল কবি শঙ্খ ঘোষ নিয়ে প্রবন্ধ রচনা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।